হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আজকের ভিডিওতে আমরা জানবো নেটওয়ার্ক আর্কিটেকচারের ব্যাপারে। নেটওয়ার্ক আর্কিটেকচার প্রধানত দুই প্রকার, নাম্বার ওয়ান পিআর টু পিআর আর্কিটেকচার অ্যান্ড নাম্বার টু ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো আজকের ভিডিওতে আমরা জানবো পিআর টু পিআর আর্কিটেকচার সম্পর্কে। পিআর টু পিআর আর্কিটেকচার কী, কেমন দেখতে হয়, কীভাবে কাজ করে, এর সাথে জানবো এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। তো বিগিনার্সরা ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। প্রথমে জানবো নেটওয়ার্ক আর্কিটেকচার কী। নেটওয়ার্ক আর্কিটেকচার মানে আমরা বলতে পারি নেটওয়ার্কের লেআউট বা নেটওয়ার্কের ডিজাইন। নেটওয়ার্ক ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে, তথ্যের আদান প্রদান করবে, এগুলো কিন্তু নেটওয়ার্ক আর্কিটেকচারের মাধ্যমেই ঠিক হয়। একটা সহজ উদাহরণ দিই, আমরা যখন নতুন বাড়ি বানাই তখন আগে থেকেই কিন্তু বাড়িটা কেমন দেখতে হবে, কতগুলো রুম থাকবে, কোন দিকে দরজা হবে, সব কিন্তু আগে থেকে ঠিক করে রাখি, অর্থাৎ বাড়িটার ব্লু প্রিন্ট বানিয়ে রাখি। নেটওয়ার্কের ক্ষেত্রেও ঠিক তাই, এখানে নেটওয়ার্কের ব্লু প্রিন্ট তৈরি করা হয়, যেটা ঠিক করে যে নেটওয়ার্ক ডিভাইসগুলো একে অপরের সাথে কীভাবে যুক্ত হবে এবং তথ্যের আদান প্রদান করবে। নেটওয়ার্ক আর্কিটেকচার দুই ধরনের হয়, মানে দুভাবে নেটওয়ার্কের লেআউট তৈরি করা হয়। নাম্বার ওয়ান পিআর টু পিআর আর্কিটেকচার, বা আমরাটাকে বলতে পারি পি টু পি আর্কিটেকচার বা পি টু পি নেটওয়ার্ক, অ্যান্ড নাম্বার টু ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো আজকে আমরা জানবো পিআর টু পিআর আর্কিটেকচার সম্পর্কে। হোয়াট ইজ পিআর টু পিআর আর্কিটেকচার? পিআর টু পিআর আর্কিটেকচারকে আমরা বলতে পারি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, যেখানে দুই বা তার বেশি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত থাকে এবং তথ্যের আদান প্রদান করে। আচ্ছা, এখানে কিন্তু কোনো সার্ভার থাকে না, 10 থেকে 15টা কম্পিউটারের ক্ষেত্রে এই পিআর টু পিআর আর্কিটেকচার তৈরি করা হয়। ডায়াগ্রামটা দেখো, এখানে এ কম্পিউটার বি কম্পিউটারের সাথে কেবিলের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে। এখন এ কম্পিউটার কিন্তু খুব সহজেই বি কম্পিউটারকে ডেটা সেন্ড করতে পারবে এবং বি কম্পিউটার থেকে ডেটাকে রিসিভও করতে পারবে। আর এই ডায়াগ্রামটা দেখো, এখানে 4টি কম্পিউটার রয়েছে, এরা কিন্তু একে অপরের সাথে কেবিলের মাধ্যমে যুক্ত। এখন এ কম্পিউটার যেমন বি কম্পিউটার, সি কম্পিউটার এবং ডি কম্পিউটারকে ডেটা সেন্ড করতে পারবে, তেমনই বি কম্পিউটার সি কম্পিউটার এবং ডি কম্পিউটার থেকে ডেটাকে রিসিভও করতে পারবে। তবে এখানে কিন্তু কোনো সার্ভার নেই। যাই হোক, এরকম করেই কিন্তু প্রতিটি কম্পিউটার একে অপরকে ডেটা সেন্ডও করতে পারবে এবং ডেটাকে রিসিভও করতে পারবে। তো এই যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যোগাযোগ স্থাপন এবং তথ্যের আদান প্রদান হচ্ছে, এজন্যই কিন্তু এই আর্কিটেকচারকে পিআর টু পিআর আর্কিটেকচার বা পয়েন্ট টু পয়েন্ট আর্কিটেকচার বা পি টু পি আর্কিটেকচার যেটা খুশি বলতে পারো। আশা করি পিআর টু পিআর আর্কিটেকচার সম্পর্কে ভালো করে বোঝাতে পেরেছি। যাই হোক, এবার আমরা জানবো পিআর টু পিআর আর্কিটেকচার কিংবা পি টু পি আর্কিটেকচার, যাই বলো, এর অ্যাডভান্টেজ বা ভালো দিক সম্পর্কে। নাম্বার ওয়ান, যেহেতু এতে কোনো সার্ভার নেই তাই এই নেটওয়ার্ক তৈরি করতে খুব বেশি খরচ হয় না। নাম্বার টু, নেটওয়ার্কের মধ্যে যতগুলো কম্পিউটার থাকে, যদি এদের মধ্যে কোনো একটা কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয় তাহলেও কিন্তু বাকি কম্পিউটারগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। অ্যান্ড নাম্বার থ্রি, এই নেটওয়ার্ককে সেট আপ করা এবং মেনটেন করা অনেক বেশি সহজ, কারণ এখানে ডিভাইস কম রয়েছে, তাই সেট আপ করা এবং মেনটেন করা কিন্তু অনেক বেশি সহজ। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ দিকের কথা বলি, তাহলে এর একটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে যেহেতু এখানে কোনো সার্ভার নেই তাই ডেটা ব্যাকআপ করা এবং রিস্টোর করারও কোনো প্রসেস নেই। যদি কোনোভাবে কোনো একটা ডেটা একবার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আর ফেরত পাওয়া যাবে না, কারণ এখানে কোনো সার্ভার নেই তাই এখানে ব্যাকআপ বা রিস্টোরের সিস্টেমই নেই, ঠিক আছে? তাই যদি কোনো ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান যদি ডিলিট হয়ে যায় একবার, সেটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। যাই হোক, এই ছিল পিআর টু পিআর আর্কিটেকচার, আশা করছি তোমাদেরকে সবটা ভালো করে বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করুন, যাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর টেলিগ্রাম চ্যানেলটাকেও জয়েন করে নিও, ওখানে হ্যাকিং এবং প্রোগ্রামিং সম্পর্কিত সমস্ত অ্যাপের সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে থাকি আমি। যাই হোক, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।
গুড বাই।